পাঁচটি গুনাহের কারণে এই উম্মতদেরকে পাঁচটি মুসিবতের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন করা হবে। আমাদের হায়াতের জিন্দিগিতে যদি পাঁচটি গুনাহ হয়ে যায়, তাহলে অপেক্ষা করো পাঁচটি মহামারী, আল্লাহ তাআলার পাঁচটি আযাবের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার কোনো কথা নয়, ইবনে মাজার হাদিস 4019 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে আসলেন, এসে আল্লাহর হাবিব আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে মুহাজিরগণ, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, পাঁচটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবে, তবে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এই পরীক্ষার সম্মুখীন না করে। এক নম্বর, রাসূল বলেছেন কোন জাতির মধ্যে, কওমের মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমদের জন্য, ওই কওমদের উপরে মহামারী ছেড়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ দিব, আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে, রাসূল নিজে বলেছেন আমার ওই উম্মতের উপরে আল্লাহ তাআলা এমন এমন ব্যাধি দিবেন, রোগ দিবেন, যা পূর্বের কোন কওমের হয়নি, যা আজ আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে তাকালে আমরা স্পষ্ট আকারে রাসূলের হাদিস একেবারে মিলে যাচ্ছে, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে, আর এমন এমন মহামারী, এমন এমন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, জন্ম নিচ্ছে, যার নাম আমরা পূর্বে শুনিনি, রাসূলের ভবিষ্যৎবাণী। দুই নম্বর, রাসূল বলেছেন যখন কোন জাতি কোন কম ওজন পরিমাপে কম দিবে, ব্যবসার ক্ষেত্রে ওজনে কমিয়ে দিবে, একজন আরেকজনকে ঠকাবে, এই সময় দারিদ্রতা মুসিবত তাদেরকে গ্রাস করে নিবে, পাকড়াও করে নিবে, দারিদ্রতা চলে আসবে, কারণ ওই জাতির মানুষ, ওই কওমের মানুষ তারা ওজনে পরিমাপে কম দেয়। তিন নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতি যাকাত দিবে না, যাকাত তার উপর ফরজ কিন্তু যাকাত প্রদান করে না, যাকাতকে সে মূল্যায়ন করে না, যাকাত ঠিক মতো আদায় করে না, অল্প কিছু দিয়ে শেষ করে দেয়, মনে করে যাকাত প্রদান করে না, রাসূল বলেছেন ওই জাতির উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। এমনকি যদি এই জমিনের মধ্যে চতুষ্প জন্তু না থাকতো, আমি আল্লাহ কোনোদিন বৃষ্টি দিতাম না, রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোনোদিন বৃষ্টি দিত না। এটা হলো তিন নম্বর। চার নম্বর, যে জাতিরা, যে কওমের মানুষরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, কোরআন এবং হাদিসে, কোরআনে আল্লাহ যা বলেছে, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যে ওয়াদা আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে হয়েছে, যে ভঙ্গ করেছি আমরা, রাসূল বলেছেন আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করার কারণে ওই কওম এবং ওই জাতির উপর বিজাতীয় দুশ্মনদেরকে ক্ষমতাশীল করে দিবেন আল্লাহ তাআলা, যা আজকে বাস্তবে পরিণত হচ্ছে। তারা ওই কম ওই জাতির অসহায় মানুষের সবকিছু ছিনিয়ে নিবে, যা আজকে বাস্তবে আমরা দেখছি, যে আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করার কারণে বিজাতীয় দুশ্মনদেরকে, আমাদেরকে ক্ষমতাশীল করানো হচ্ছে এবং তারা আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে, রাসূলের ভবিষ্যৎবাণী, কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে দিচ্ছি, ভঙ্গ করে দিয়েছি। পাঁচ নম্বর, রাসূল বলেছেন যেই কওমের শাসক কোরআন এবং সুন্নাহের মাধ্যমে বিচার করে না, ফায়সালা করে না, যেই জাতির নেতা কোরআন এবং সুন্নাহের মাধ্যমে বিচার করে না, ফায়সালা করে না, ন্যায়সঙ্গত বিচার করে না, রাসূল বলেছেন ওই কওমের, ওই জাতির পরস্পর মানুষের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ সৃষ্টি করে দেন, যা আজকে আমরা দেখছি, আমরা মুসলমান আমাদের মাঝে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, কারণ ন্যায়সঙ্গত বিচার নেই আমাদের নেতা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত, এই পাঁচটি গুনাহের কারণে পাঁচটি আযাব তোমাদের সামনে আর পরীক্ষার সম্মুখীন হবে, আমি রাসূল আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে আযাবের সম্মুখীন না করে, এই মুসিবতের সম্মুখীন না করে,
এই পরীক্ষার সম্মুখীন না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর পরীক্ষা থেকে বাঁচা রব্বিল কারীম তৌফিক দান করুন। বলেন আমিন।